এই মামলাটা যেটা সায়েদ এবং ভার্সাস যেটার বিরুদ্ধে নিপুণ ছিল, সেই মামলা আজকে শুনানি শেষ হয়েছে এবং শুনানি শেষে কোর্ট আজকে রায় দিয়েছে। মহামান্য হাইকোর্ট বিভাগ, সুপ্রিম কোর্টের মহামান্য হাইকোর্ট বিভাগ, এবং এই রায়ে সায়েদ জয়যুক্ত হয়েছে। এই মামলায় রুল অ্যাবসিউট হয়েছে এবং যে গভর্নমেন্ট সমাজসেবা অধিদপ্তর যে আদেশ দিয়েছিল এবং সেই আদেশের পরিপ্রেক্ষিতে যে তথ্যগত যে অ্যাপিল বোর্ড ছিল যে সিদ্ধান্ত দিয়েছিল নিপুণকে জয়যুক্ত করে, সেটা বাতিল ঘোষণা হয়েছে এবং আমি মনে করি জাস্টিস প্রিভেইলস। আচ্ছা, এই আর আপনি তাহলে কি সমাজসেবা অধিদপ্তর? প্রতিপক্ষরা বলার চেষ্টা করেছিল যে রিট মেনটেনেবল না, যেটা আমরা বলে এসেছিলাম রিট ইজ সার্টেনলি মেনটেনেবল। এই কারণে মেনটেনেবল, যে ক্ষমতা সমাজসেবা অধিদপ্তরের ছিল না, অধিদপ্তর সেই ক্ষমতা অ্যাপিল বোর্ডকে ক্ষমতা দিয়েছে এবং ডাইরেকশন দিয়েছে যে তোমাদের ক্ষমতা এক্সারসাইজ করো এবং তোমরা যথোপযুক্ত ব্যবস্থা নাও, নিয়ে আমাকে জানাও। তো এই যে তুমি আমাকে ব্যবস্থা নিয়ে জানাও, দিস ইজ দ্য ডাইরেক্টিভ। সুতরাং এই ডাইরেক্টিভের বেসিসের পরেই, ডাইরেক্টিভের উপর ভিত্তি করেই পরবর্তীকালে অ্যাপিল বোর্ড যে সিদ্ধান্ত নিল, সেটা এই সমাজসেবা অধিদপ্তরের নির্দেশনার বলে। ফলে ওই নির্দেশনা যখন বাতিল বলে ঘোষণা হলো, সাবসিকোয়েন্ট আদার যে অ্যাকশনস বেসড অন দিস ডাইরেক্টিভ অফ দ্য সমাজসেবা অধিদপ্তর, এর প্রত্যেকটাই অবৈধ হয়ে গেল। তো এখন বিস্তারিত আপনারা শুনেছেন, রুল অ্যাবসলিউট হয়েছে এবং জায়েদ খান বিজয়ী হয়েছে, মঙ্গলবার শোন না, এবং রুল মেইনটেনেবল এবং জায়েদ খান বিজয়ী হয়েছে, রুল অ্যাবসলিউট হয়েছে এবং তার বলে এখন জায়েদ খান বাংলাদেশ চলচ্চিত্র টিএমডিসির সাধারণ সম্পাদক এবং উনি সাধারণ সম্পাদক হিসাবে কার্য পরিচালনা করবেন। এটা মহামান্য হাইকোর্টের অর্ডার এবং আমরা বিজয়ী হয়েছি এবং আইনের শাসনের জয় হয়েছে, এটা আমরা সবাই খুব খুশি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সবার প্রথম আমি কৃতজ্ঞতা জানাই মহান সৃষ্টিকর্তার প্রতি, আমি আমার বাবা মার প্রতি জানাই যারা আজকে পৃথিবীতে নাই। তারপর আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি, যিনি আসলে যার শাসনামলে আজকে দেখলাম আজকে সত্য এবং ন্যায় বিচার। মহামান্য হাইকোর্টের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, উনি ন্যায় বিচার দিয়েছেন। আমি আসলে আমার নীর মানে বিচারের বাণীটা কাঁদছিল আমার মধ্যে নীরবে, আসলে নির্বাচিত হওয়ার পরেও আমি চেয়ারে বসতে পারছিলাম না, আমি ভোটে নির্বাচিত জানি, তারপর আমি কৃতজ্ঞতা জানাই। আমার ডান পাশে যিনি আছেন আমার সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম, আমার বাম পাশে আছেন নাহিদ সুলতানি, আছেন শাকিলা আপা, তারপর আছেন মুজিবুল হক ভুইয়া, যারা এই কেসটাকে শুধু আমাকে মক্কিলি মনে করেননি এবং যারা দায়িত্বের বাইরের থেকেও সত্যের পক্ষে আমার জন্য অনবরত খেটে গেছেন, এবং এরা না হলে আজকে আমি হয়তো এই জাস্টিসটা পেতাম না। এই দুজন মানুষের কাছে আমি আমৃত্যু কৃতজ্ঞ, ভালোবাসা এদের প্রতি, এবং যারা আমাকে দোয়া করেছেন এবং আমার এবং তারা সাপোর্ট দিয়েছে আমাকে অনেক, এবং তারা সবসময় আমার পার্সোনালি কেসটাকে নিয়ে আমার চেয়ে আগে এসে এখানে বসেছিলেন, এবং মিডিয়ার প্রতি কৃতজ্ঞতা, আপনারা সবসময় সত্যগুলো তুলে ধরেছেন, এবং আমার শিল্পীদের প্রতি কৃতজ্ঞতা যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। ভক্তদের বলবো তারা আমার পাশে ছিলেন, সবসময় দোয়া করেছেন, আমার জন্য অনেকে রোজা রেখেছেন, আজকে অনেকে রোজা রেখেছেন, লফল রোজা, আমার জন্য নামাজ মেনেছেন, আমার অনেক অভিনেতা অভিনেত্রীরা, আমার ভক্তরা, তাদের কাছে কৃতজ্ঞ। এবং আবারও বললাম যে সবার ভালোবাসায় দোয়া, এবং আমাদের সাথে সবার আমি নাম বলতে পারছি না, অনেক আইনজীবীরা আমাদের ছিলেন, মিঠু ভাই, শাকিলা পাটা, সবাই আরো অনেক ছিলেন আমাদের সবাই। এখন আজকে গিয়ে কি আপনি দায়িত্ব নেবেন নাকি কোর্টের অর্ডার, লিখিত অর্ডারের জন্য অপেক্ষা করবেন? কোর্ট বলে দিয়েছেন এটাই, আজকে আমরা জিতেছি, আজকেই দায়িত্ব। আপনি বারবার বলছিলেন যে একটা ষড়যন্ত্রের আভাস আপনি পাচ্ছেন, সেই ষড়যন্ত্রটা কি এই রায়ের ফলে বিলুপ্ত হয়ে গেছে? এটা চলবে, আপনি দেখবেন এটা চলবে, এখন এই প্রক্রিয়া থেমে গেছে, এখন অন্য প্রক্রিয়া চেষ্টা করবে। আমার কার্যক্রম, আমার জনপ্রিয়তা তাদের ঈর্ষার কারণ, এইটাকে দেখবেন আবার কীভাবে আটকানোর চিন্তা করবে এই যে রায়টাকে, তার প্রক্রিয়া চালাবে শুধু, কাজ বন্ধ করে আমি যে নির্বাচিত আমাকে তো 2 বছর কাজ করতে দিবে সেটা না দিয়ে এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে একদম। ওরা কারা?
আমাদের সিনেমা সম্পৃক্ত লোক যারা আমার সাথে প্রতিনিয়ত ছিল, তারা আজকে এই যে আমার আপিল বোর্ডের দুজন লোক, যাদেরকে আমি আরেকটা কথা বলতে চাই, যারা আপিল বোর্ডের দুজন মানুষের কথা না বললেই নাই, যাদেরকে বিশ্বাস করে আমাদের পুরো কমিটি মিলে 21 জন বিশ্বস্ততার সাথে তাদেরকে বানিয়েছে, তারাই দেখেন আজকে এই কাজটি করেছে এবং কারো কোর্টের বারান্দায় ঘুরতেছিল তারা আসছে তার সাথে পক্ষ হয়ে। এটা খুব দুঃখজনক যারা তাদের দায়িত্ব পালন করেন আপিল বোর্ড বা নির্বাচন কমিশন, তারা আমরা কোথায় যাবো, কাকে বিশ্বাস করে দায়িত্বটা দিব, তারাই কাজটা করলো অন্যায়ভাবে। আজকে কোর্ট বললো আমার আমার সম্মানিত আমার আইনজীবীরা বলেছেন যে এই যে কাজগুলো আমরা করলেন তাহলে একটা মানুষের বিশ্বাসের জায়গা কোথায়, অন্যায়ভাবে একজন মানুষ নির্বাচিত হওয়ার পরে তাকে জোর করে বাতিল করে দেয়া, এই যে অন্যায় প্রক্রিয়া, একটা মেসেজ যাচ্ছে মানুষের কাছে। শিল্পীদের মধ্যে বিশেষ করে 2 বছরের জন্য একটা নির্বাচন, এটা একটা মাল্লা বদলের পালা। আমি আবারও বলছি যে নিপুণের উচিত ছিল এই নির্বাচনকে মেনে নিয়ে ফুল দিয়ে বরণ করা, তো সেইটা না করে এটাকে বাধাগ্রস্ত করা, কিছু মানুষ সাথে নিয়ে এটাকে আইনি প্রক্রিয়া ধরন সামনে আরো আছে হয়তো বা আপনি কি শেষ পর্যন্ত চালিয়ে যাবেন? আমি নির্বাচিত হয়েছি, আমি জিতেছি, আমার শিল্পীদের প্রতি তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা থেকে আমার আইনজীবীরা সাথে আছেন, এটা লিগ্যালি যতটুকু যাওয়া যায় আমি সবসময় এটা লিগ্যালি চেষ্টা করব। আচ্ছা, নিপুণের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা? আমার শিল্পী মানে আমি এখন সেক্রেটারি, তার মানে হচ্ছে পার্শ্ব শিল্পী আমার, আমার কথা হচ্ছে শিল্পীদের উন্নয়নে কাজ করুক সবাইকে সাথে নিয়ে, এই ধরনের যেগুলো দিয়ে মানুষ আসে এই ধরনের চেয়ার নিয়ে একটা দখলের খেলা, এগুলো বন্ধ করতে হবে, এগুলো মানুষ আমাদেরকে ভালোবাসা শ্রদ্ধার সঙ্গে দেখে, এগুলো যেন না দেখ না করে আমরা একজন আজকে ফুল দিয়ে বরণ করে 2 বছর দেখতে দেখতে চলে যাবো, আবার প্রস্তুতি নিতে হবে। নিপুণকে নায়িকা হিসেবে পাশে আমি তার সাথে অলরেডি ভাই আমার অলরেডি জানি মুভি হইতে, আমার তো কোনো সমস্যা নেই, আমি শিল্পী, আমি শিল্পীদেরকে শিল্পীরা হচ্ছে ফুলের মতো, সমস্যা তো নেই। না না, নতুন কোনো ছবি আমি তো বলবো না, আমি তো প্রযোজক না, বলবো প্রযোজক পরিচালক, এটা তো আমার আইনজীবীরা বলবে। আচ্ছা, নতুন নতুন